আসসালামু আলাইকুম, পুরাতন বাইকের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমার পিছনে যে গাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিসকভার 110, যে গাড়িটা এটা 2020 সালের মডেল, রেজিস্ট্রেশন করা হয় না, অন টেস্ট অবস্থায় আছে। যারা ক্রয় করতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে গাড়ির কন্ডিশনটা আপনারা জানতে পারবেন। প্রথমে মিটার থেকে যদি দেখায় মিটারে এটা রান হয়েছে হচ্ছে 7848 কিলোর মতো। তার বাকি কন্ডিশনের দিক দিয়ে আপনারা লক্ষ্য করে নেবেন। তারপর সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই এই টায়ার কন্ডিশনটা দেখবেন, গাড়িতে কোনো ধরনের স্পট বা ঘষা এইগুলো কোনো কিছুই নাই, গাড়ি একবারও কোনো মাইট টাইর খায় নাই। আপনার ডিস্ক এগুলো লক্ষ্য করে নেন, গাড়ি কিন্তু চলছে হচ্ছে 7800 মতো। তো এদিকে এরপরে যদি দেখেন বাইকের উইন্ডসিট এবং এই পাশের উইন্ডসিট দেখেন, এখানে একটু খামসি খামসি ভাব আছে, এগুলো কোনো ঘষা খায় নাই। এগুলো হয়তো ওই যে গাড়ি গড়ে ওঠা নামানোর সময় কোনো জায়গায় লাগছে, হয়তো এমনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। তারপর ট্যাঙ্কির কন্ডিশনের দিক থেকে যদি দেখেন একবারে ফ্রেশ আছে, একবারে ফ্রেশ কন্ডিশন। এদিকে নিচে যদি আপনারা ইঞ্জিন কন্ডিশনটা লক্ষ্য করেন, ইঞ্জিনের তো একটা নাটে হাত দেওয়া হয় না, যেহেতু নতুন গাড়ি 7000 কিলোর মতো চলছে, গাড়ির বয়স প্রায় 1.5 বছরের মতো হয়েছে। যার গাড়ি উনি আসলে ওই যে নসিমন চালায়, গরু টানে যে এই গাড়িগুলো চালায়, তো উনি গাড়িটা বেশি ইউজ করে নাই। আমি স্টার্ট দিয়ে ইঞ্জিনের কন্ডিশনটা পরে দেখাচ্ছি, এদিক দিয়ে কালার প্লাস্টিকগুলো আগে দেখে নেন এক নজরে সব কিছু। তারপর পিছনে যদি দেখেন নাবিল মোটরস, এটা নরসিংদী জেলার মনোহরদীর শোরুমের গাড়ি। এদিকে যদি দেখেন পিছনে চাকার কন্ডিশন, একবারে কাছ থেকে যদি দেখাই চাকার কন্ডিশন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন। এদিক থেকে ব্যাকলাইট, দূর থেকে গাড়িটা যদি একবারে লক্ষ্য করে নেন, গাড়িটা একবারে নতুন গাড়ির মতোই আছে, গাড়িতে কোনো স্পট বা রাফ ইউজ করা হয় নাই, একজন ভদ্র মানুষে গাড়িটা রাইড করতো। তো এই পাশ থেকে যদি আপনাদেরকে কালার প্লাস্টিকগুলো এই সাইডগুলো দেখে নেন ভালো করে, গিয়ার লিভার এদিকে, এই গাড়িটা কিন্তু 110 সিসি। ডিসকভারের মধ্যে এই ধরনের তিনটা ভেরিয়েন্ট হয়, একটা 100 সিসিটা এখন মার্কেট আউট, এখন 110 125, এর মধ্যে এখন হয়তো 2022 সালের যে মডেল এটার স্টিকারটা চেঞ্জ করছে। তো আমি গাড়ির সাউন্ডটা আপনাদেরকে দেখাচ্ছি, স্টার্ট দিয়ে সাউন্ড কন্ডিশনটা লক্ষ্য করেন, নতুন গাড়ির সাউন্ড একবারে ফ্রেশ, এটা দেখার মতো কোনো কিছু নাই। এরপর আপনাদেরকে সাউন্ড দেখাচ্ছি, গাড়ির মাইলেজ হচ্ছে ডিসকভার গাড়ির মাইলেজ তো মোটামুটি অনেক ভালো পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো এই গাড়িটার মাইলেজ আপনারা 50 থেকে 52 কিলো এরকম ধরনের পেয়ে যাবেন অ্যাভারেজ, কিছুটা আপনার রাইডিং কনফিডেন্সের উপর নির্ভর করতে পারে। তো আমরা এই গাড়িটার দাম চাচ্ছি হচ্ছে 75,000 টাকা, কেউ ক্রয় করতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো এই গাড়িটা হচ্ছে একদম ফার্স্ট পার্টির গাড়ি, আপনারা ক্রয় করতে চাইলে মনোহরদী শোরুমের গাড়ি, নরসিংদী জেলাতে মনোহরদী থানা এখানকার শোরুমের গাড়ি, অন টেস্ট অবস্থায় আছে, যে কোনো সময় ফাইল ট্রান্সফার করা সম্ভব। আপনারা যদি ফাইল ট্রান্সফার করে নিতে চান তাহলে এক্সট্রা হয়তো 2500 টাকার মতো খরচ হতে পারে। তো গাড়িটা দেখতে হলে আসতে হবে হচ্ছে আমাদের নরসিংদী জেলা মনোহরদী থানা, এখানে আসলে আপনারা স্বচক্ষে গাড়িটা দেখে রাইড করে ভালো লাগলে দেন ক্রয় করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্তি করছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বাইকের ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।